যুব সমাজ যদি এক হয়ে একই সাথে গলা মেলায় তাহলে পুরো সমাজের চেহারাই পাল্টে যায়। এখন যেমন টিকটকাররা এক হয়ে গাজা প্রমোশন করে পোলাপানের চেহারাই পাল্টে দিচ্ছে। আমি কি দোষ করলাম ভাই? আপনারা কিছু বলা হয়নি, যাদের বলা হয়েছে তাদের তো ইন্টারভিউর পর ধরবো। ওকে ওকে, ছোটবেলা থেকে আমাদের শিক্ষা দিছে বিসমিল্লাহ বলে শুরু করবা যখনই খাবার খাবা, কিন্তু এরা এমনই কিছু খায় যার শুরুতেই আসে মাগার। জিনিসটা কি দেখেন আমি জানি, চেহারা দেখে তো মনে হয় না। যাই হোক, কেউ একজন বলেন গাঁজা। সঠিক উত্তর। এবার আসে আসল ঘটনায়। কিছুদিন আগে একটা গান পাবলিশ হয়েছে, মিউজিক শুনে যে কেউ বলে দিবে এই গানটা হলো দেহের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি আমারে পাগল বানাইছে। কিন্তু বাজান যাহা ভাবিয়াছিলাম তাহা নয়, এই গানটা কপি মেরে উল্টা পাল্টা লিরিক মেরে দিছে এবং গানের নাম দিছে ধরো কলকি মারো টান। তাহলে আজকে এদের সব টিকটকে যারা কলকি দিয়ে একটু করছে ট্রাই, সবগুলারে ধরে গরম তেলে করবো ফ্রাই। সো কথা কম কাজ বেশি হবে, ছাত্র থেকে গুরু জাত বাঙালি ধৈর্য কম, চলো ভিডিও করি শুরু। বাবার ডাকে পাগল লোক কেন? বাবারে যখন বড় বাবা এসে চোদ্দ শিখে শ্বশুর বাড়ি নিয়ে যায় জামাই আদর দেয়, তখন বাবাও তার বাবার নাম ভুলে যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নাই এই জন্যই নিষিদ্ধ, কারণ রাতে দেখবে সূর্য দিনে দেখবে আকাশ ভরা তারা, আর ওইদিকে জমি জমা ভিটে মাটি বিক্রি করে হোগো মারা সারা। শুধু আশিকের না টিকটকারদেরও, কারণ তারা তো এখন কলকি ছাড়া বোঝেই না। আবার শেষে মেয়েকে মডেল বানাইছে, তাও আবার গাঞ্জার প্রমোশনে। এটাই শেষ নয়, আরো কিছু জায়গায় টিনেজ মেয়েদের অশালীন ভাবে রাখা হয়েছে। এই বয়সে হাতে কলম ছাড়া অন্য কিছু থাকার কথা না, আর তারা মোটিভেট করতেছে ধরো কলকি। পড়াশোনার কথা বলতে গেলে তো তারা বলবে গাঞ্জা খায় কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? একটু অপেক্ষা করো, তারপর তোমাদের দুলা ভাইরে ডেকে নিয়ে যখন বলবে কলকি দিয়ে ঢুকিয়ে দেব, তখন আমরাও বলবো বাহ ক্যা সিন হ্যায়। বাহ বাহ বাহ, একদিকে ধরাও গাজা মারোটা, আবার আরেকদিকে তুই ভালো করে সংসার কর নামাজ রোজা কায়েম কর। আই ভগবান, গাঞ্জা খেয়ে বললে যা হয়? তাই বলে লুঙ্গি পরে পেট বের করে নামাজ রোজা কায়েম করার কথা ভাই রে? না, মরিয়া গেলে সাথে কিছুই যাবে না তোমাকে কইছে। যদি তাই হতো তাহলে মানুষ ধর্মকর্ম বাদ দিয়ে কিভাবে আকাম কুকাম করা যায় সেদিকেই ব্যস্ত থাকতো, এইভাবে নাচার সময় পাইতে না, দাসী বানায় রাখতো, দিনে দুপুরে ধর্ষণ মানুষত্বা এই চলতো। মরিয়া গেলে সাথে ধন দৌলত যাবে না, কিন্তু তার সারা জীবনের সঞ্চয় তার নেক আমল, যেটা অবশ্যই যাবে। আর তোমরা যে ধান্দায় চলতেছো তাতে তো শয়তান তোমাকে দেখে বলবে আসসালাম আলাইকুম ভাইজান। এবার আসে আমাদের বিশিষ্ট সমাজ সেবকের কাছে, মানে টিকটকারদের কাছে, যারা এদের সাথে তাল মিলিয়ে সমাজের মানুষকে গাঁজা খাওয়ার জন্য ইন্সপায়ার্ড করতেছে। গাজার পিনিকে ভাগ্যিস লুঙ্গি ধরে টান দিছে, লুঙ্গি খুলে অন্য কিছুরে কলকি বলে টান দেয়নি। না, এটা তো ভাই খুব মারাত্মক, এইটা আবার আগের ভিডিওর বিপরীতে চলে গেছে। এটার সাথে অন্য গান ইউজ করলেও পারতো, কিন্তু যা করছে তাতে করে ওইটা যদি কলকি হয় তাইলে আগুন দিবে কোথায়, আর মুখ লাগিয়ে টানি বা দিবে কোথায়? তার মানে আল্লাহ আল্লাহ করতে ইল্লা বিল্লাহ। বাহ, একদম শালীন পোশাক পরে, মানে উনি হিজাব পরে গাঞ্জা বাবার গান গাইতেছে। শুধু তাই না, গাঞ্জা কিভাবে ডলতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছে। আবার মইরা গেলে নাকি কিছুই যাবে না, তাইলে সেই হিসেবে তো আপনি তো সেলসেলায় বেস্তে যাইবেন। কি যুগ আইলো রে ভাই, এখন ভন্ডামি করতেও ভালোর পোশাক পরে, মুখ দেখালে তো আবার বাড়িতে পিঠের উপর দই বসাবে, উনাকে জিজ্ঞেস করলে উনিও বলবে বিপদে পড়া বোরখার নিচে আছি। এবার বলেন আমি কি বাড়িয়ে বলেছি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একটু স্লো করেন, একদম প্রফেশনালদের মতো ফিলিংস আর ধরার কি স্টাইল, কেন জানি খুব করে মনে হচ্ছে উপরে ভালো দেখালো এরা তলে তলে গাঞ্জা খোর। হেও কা লাগবে, এত বড় একজন সমাজসেবকের কথা আমাদের দেশবাসীকে জানানো কর্তব্য। যাই হোক, এদের বলে লাভ না, এদের বাপের কাছে বিচার দিতে হবে। আপনার বাবার নাম কি? ও, উনি তো আবার পিনি কি আছে কি বলবো। বড়রা ছোটদের আদব কায়দা শেখায় আর উনি বাচ্চাদের নিয়ে বসে গেছে। এক কথায় বলতে গেলে হওয়ার কথা ছিল গুরু আর হয়ে বসে আছে গরু, এর থেকে আর কি আশা করা যায়? আফসোস।
না আমি আর কিছু বলবো না ভাই গাজাখোর যখন তার জাতীয় সংগীত পেয়ে যায় তখন কি হতে পারে তা তো দেখতেই পেলাম মানে এদের পিনিক দেখে মনে হচ্ছে মাথায় শুধু এটাই আছে আমি এখন স্বর্গে আছি নেই কোনো প্যারা একটানেতে মাথা ঘোরে ঝাপসা ঘরের বেড়া কাজের মাসিকে নায়িকা ভেবে ওহ কি যে লাগছে কোনটা ঠিক আর কোনটা ভুল ওসব চিন্তা ভাগছে ভুলের মধ্যে ডুবে আছে কারো কথা মানি না পরিবার কাল কোথায় দাঁড়াবে এত কথা জানি না চুলাই বসে না রান্না আর তুমি আগুনে ঢালো ঘি বাপে কাঁধে কষ্টের টাকা ছেলের তাতে কি অনেক সময় বাবার দ্বারাও ভাঙে একটা ঘর মা বলে ভালো দেখেই তো খুঁজেছিল আমার জন্য বর কিন্তু এখন কোথায় যে হলো এমন নষ্ট জীবনের সুখটা কোথায় পুরোটাই তো কষ্ট আগে বিশিষ্ট গাজাখোরদের একটু দেখে নিই তারপরে তেল মালিশ করবো বাঙালির একটা বড় বাজে স্বভাব হলো জোয়ার আসলে সে জোয়ারে গা ভাসাবে খাঁটি বাঙালি কোনো কথা হবে না আরে যেখানে সমাজের মধ্যে মাদক একটা অনেক বড় খারাপ প্রভাব ফেলেছে সেখানে এই মাদার বোর্ডগুলো গাঞ্জার প্রমোশন করতেছে হতে পারে এটা সামান্য একটা গান বা টিকটক কিন্তু এর দ্বারা অনেকে যারা গাজার কথা ভাবেও নাই তারাও ওই দিকে ঝুঁকবে এমনিতে আমাদের এই জেনারেশনটা অনেক বেশি ডিপ্রেসড থাকে এখন এদের মাথায় এটা ঢুকে গেলে কি হতে পারে ধারণা আছে এই ধরনের কাজকর্মের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার নইলে এরা দেশের চেহারা একসময় পাল্টে দিয়ে বলবে ভালো মানুষদের যুগ শেষ নেশাখোরদের বাংলাদেশ এবার অফ টপিকে কিছু কথা বলি তার আগে ছোট্ট একটা ক্লিপ এটা এক মায়ের ছেলের অনেক বড় কষ্ট থেকে লেখা উনি স্ট্যাটাস দিয়েছিলেন আর রক্ত লাগবে না মা আর নেই সাথে তার ছিল মূলক একটা হাসির ইমোজি তার নিচে একজনের কমেন্ট উনি একটা ব্লাড গ্রুপের অ্যাডমিন উনি সবাইকে রক্ত জোগাড় করতে সাহায্য করেন এমনকি গত 3 মাসে 2 বার নিজের শরীরে রক্ত বিনামূল্যে মানুষকে দিছে অথচ আজকে নিজের মায়ের জন্য রক্ত পাননি কতটা কষ্টকর এই মুহূর্ত এখন আপনাদের কাছে প্রশ্ন হলো উনি কোন দুঃখের মানুষকে সাহায্য করবেন বলতে পারেন কথায় আছে না উপকারী গাছের ছাল থাকে না আসলেই তাই যারা সবসময় আমাদের পাশে থাকে তারা যখন কোনো বিপদে পড়ে তখন নানান এক্সকিউজ কাটিয়ে যায় এরপর যখন তার নিজের বিপদ আসে আর সাহায্য না পাওয়া মানুষটা তখন আসে না তখন আমরা তাকে নিয়ে আবার সমালোচনা করি একটা কথা কি জানেন আমরা আসলে ভালো মানুষদের ভালো থাকতে দেই না তবে দয়া করে আপনি আবার এমনটা করবেন না মনে রাখবেন এক মাগে শীত যায় না একটা বড় ভূত নিলে একটা বাচ্চা ভূত ফ্রি রুকো জরা সবর করো বলা ধাক্কা বুক্কি নাই করনে কা আরাম সি লেনে কা সো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো পেতে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে ইনস্টাগ্রামে ফলো কিংবা ফেসবুকে অ্যাড করে নিতে পারেন আমাদের সকল আপডেট আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ